আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি অ্যান্ড কুক ব্লগসে। আমি আপনাদের জন্য আজকে সুন্দর খুবই টেস্টি কাঁচা আমের রেসিপি নিয়ে এসেছে। কাঁচা আমের আচার কিভাবে আপনি চটজলদি এবং সুস্বাদু টকঝাল মিষ্টি আচার বাসায় মেক করে নিতে পারবেন সেই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনি নিয়ে আসুন এবং বানিয়ে নিন সুন্দর এই সুস্বাদু টেস্টে আচারটি। আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুন্দর রেসিপিটি পাওয়ার জন্য। আমি এখানে বেশ কয়েকটি আম নিয়েছি, প্রায় 1 কেজি পরিমাণ হবে। এগুলো আমি ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি আচারের জন্য মশলা। এখন আমি আমগুলো একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। অবশ্যই গ্রেটারের বড় অংশটা দিয়ে করব, তাহলে আমগুলো লম্বা হয়ে চিকন করে পড়বে, আচারটা দেখতে খুব সুন্দর লাগবে এবং খাওয়ার সময় মুখে আচারের অংশ আমের অংশটা যখন পড়বে তখন আমাদের আমটার টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। তো আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়ে আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমরা মেজারমেন্ট কাপে দিয়ে আমের কুচিগুলো একটু মেপে দেখব। এই মেপে দেখার সুবিধা হলো আমরা চিনি কী পরিমাণ দেব এটার উপর নির্ভর করবে। তো আমি আমগুলো মেপে নিচ্ছি, দেখুন আমার এখানে মেজারমেন্ট কাপে 3.5 কাপ পরিমাণ আম হয়েছে। এই 3.5 কাপ পরিমাণ আমের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এই পরিমাণটা দিতে পারেন, আর যারা মোটামুটি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। গুড়টা যে দিতেই হবে তা না, গুড়টা আচারের স্বাদটা একটু বাড়িয়ে দেবে আর আচারের কালারটা সুন্দর হয়ে আসার জন্য আমি এখানে গুড়টা অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এভাবে হাতের সাহায্যে ভালো করে এগুলো মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আমার এই ছোট্ট রেসিপিটি। আমি এখন চুলা একটা প্যান দিয়েছি, প্যানের মধ্যে আমাদের আমের মিশ্রণটা দিয়ে দিয়েছে এবং আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা আমরা আমের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্যই ভিনেগারটা দেওয়া। আর আপনারা যদি মনে করেন না আপনারা 1-2 মাসের মধ্যে আচারটা খেয়ে ফেলবেন, তাহলে ভিনেগার দেওয়ার প্রয়োজনে ফ্রিজে রেখে আপনারা আচারটা শেষ করে নিতে পারেন। তো আচারটা বানানোর জন্য আমাদের যে চিনির একটা পানি বের হয়েছে পানিটা আমরা শুকিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা আচারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণটা টক ঝাল মিষ্টি আচারের স্বাদটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের এই আচারের বানানোর জন্য চিনির পানিটা একদম শুকিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমরা চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আচারে অবশ্যই সরিষার তেল দেবেন, অন্য তেল ইউজ করবেন না। এখন আমরা এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে এখনও কোনো মশলা ইউজ করিনি। যখন আমাদের পানিটা অনেকটা শুকিয়ে গেছে তখন আমি আমাদের হালকা করে তেলে রাখা মশলাগুলো ব্লাইন্ডার করে এখানে দিয়ে দেব। আমি মশলাগুলোতে কী কী নিয়েছি, নিয়েছি আমি 4টা শুকনো মরিচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়া। এগুলো হালকা করে তেলে আমি ব্লাইন্ডার করে নিয়েছি একটু গোটা গোটাভাবে, খুব বেশি মিক্স করিনি, খুব বেশি পেস্ট করে ফেলিনি, একটু আড়াআড়িভাবে করে রেখেছি। এবং এখানে আমি 3 চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা যারা একটু বেশি মশলা পছন্দ করেন আচারে তারা আরও 1 চামচ বেশি দিতে পারেন। এভাবে করে নাড়াচাড়া করে আমি
আমাদের আচারের পানিটা শুকিয়ে এসলে আমরা নামিয়ে নিব আমাদের আমের আচারগুলো। দেখুন ফ্রাই প্যান থেকে যখন আচারগুলো সরে সরে চলে আসবে এবং কোনো পানি যখন আমরা দেখব না, তখন আমরা মনে করব যে আমাদের আচারটা রেডি হয়ে গেছে। এবং আমরা আচারগুলো নামিয়ে নিয়েছি এবং মিডিয়াম যখন ঠান্ডা হয়েছে তখন দেখুন আমের আচারটা কেমন হয়েছে। আর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন আমের আচারটা কেমন হয়েছে। খুব সুন্দর এই লোভনীয় আচারটি, খুব টেস্ট হয়েছে বটে, কালার দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আচারটি যখন আপনি সংরক্ষণ করবেন অবশ্যই কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। কাঁচের জারটি পরিষ্কার করে ধুয়ে এবং শুকনো করে তারপর আমের আচারগুলো সংরক্ষণ করে রাখবেন, ভালো করে টাট করে মুখটা বন্ধ করে। এভাবে আপনারা চাইলে বাইরে রাখতে পারবেন 2-3 মাস এই আচারটি, এবং যদি ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজে রাখতে পারবেন 6-1 বছর পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।